সারা দেশে ক্রমবর্ধমান নারী নির্যাতন, বর্বরতায় ও আইন শৃঙ্খলার চরম অবনতির প্রতিবাদে বাগেরহাট ইসলামী আন্দোলন বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধি খান মোহাম্মদ আল আউয়াল জানান, ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার বাগেরহাট বাস টার্মিনালের সামনে থেকে শুরু হয় মিছিল। ইসলামী আন্দোলনের বাগেরহাট জেলা সভাপতি মাওলানা মাহমুদুল হাসান এর সভাপতিত্বে বক্তারা বলেন, ইসলাম এবং নারী অধিকারের নানান দিক আলোচনা করেন। দলীয় পরিচয় প্রভাবের ঊর্ধ্বে থেকে ধর্ষককে দ্রুত এবং বিশেষ ট্রাইব্যুনালে বিচারের দাবি জানিয়েছেন বক্তারা।